আপনাদের কাছে একটা শক্তিশালী বিশাল একটা পাওয়ারফুল শক্তিশালী বশীকরণ নিয়ে এসেছি তাই শঙ্খ দিয়ে বশীকরণ এই শঙ্খ দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন এই শঙ্খ দিয়ে বশীকরণ করবেন আপনারা তিন দিনের মাথায় তিন দিনের মাথায় ফল ফল পেয়ে যাবেন তিন দিন তিন দিন টাইম লাগবে কেবল আপনারা কি করবেন একটা শঙ্খ দোকান থেকে কিনে আনবেন মানে বাজানো শঙ্খ হলে হবে না ঘরের মধ্যে থাকা শঙ্খ হবে না একটা দোকানে যাবেন দোকান থেকে একটা নতুন শঙ্খ কিনে আনবেন নতুন শঙ্খ এনে আপনারা কী করবেন সেই শঙ্খটাকে মানে পুকুরের জলে ধুয়ে এনে গঙ্গা জলে ধুয়ে নেবেন গঙ্গা জলে ধোবার পর একটু লিজ জলা দুধ আনবেন মানে জল যেন দিও না থাকে হ্যাঁ গায়ের বাট থেকে নিয়ে এসে আপনি কি করবেন আর একটু গঙ্গা জল নেবেন আর এক ওই দুধ নেবেন এক ফোটা দুধ হলেও হবে লি জলা মানে জল যেন না থাকে সেই দুধে লি জলা দুধে মানে গঙ্গা জল দেবেন এক ফোটা কিন্তু দুধ দিয়ে দেবেন সেই গঙ্গা জলে গঙ্গা জলে দিয়ে শঙ্খটাকে শঙ্খটাকে তিন ঘন্টা চুবিয়ে রাখবেন তিন ঘন্টা আর তিন ঘন্টা চুবিয়ে রেখে আপনি যাকে বশীকরণ করবেন বশীকরণ যাকে করবেন তার নাম নেবেন মানে রাত্রে বেলা হোক দুপুর বেলা হোক শনিবার মঙ্গলবার রামাবস্যা পূর্ণিমায় এই কাজটা করবেন তাই শঙ্খটাকে তিন ঘন্টা চুবিয়ে রাখার পর শঙ্খটাকে নিয়ে আসবেন শঙ্খটাকে নিয়ে এসে ওকে প্রণাম প্রণাম করে নেবেন প্রণাম করে আপনি যাকে যাকে পশিকরণ করবেন তার নামে তার নামে তার নাম করবেন দিয়ে তিনবার শঙ্খ বাজাবেন হ্যাঁ জি আমি অমুককে বশীকরণ করছি বলে তিনবার শঙ্খ বাজাবেন শঙ্খ বাজিয়ে দেখবেন আপনার তিন দিনের মধ্যে তিন দিন আমি তিন দিন টাইম দিলাম তিন দিনের মধ্যে আপনাদের বশীকরণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম হবেই হবে তাই আমি একবার শঙ্খ বাজিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জি কী করে কাজটা করবেন জি আমি অমুককে বশীকরণ করতে চাই বলে শঙ্খ বাজাবেন যে আমি অমুককে মানে আমি অমুকের জায়গায় তার নামটা হবে হ্যাঁ দিয়ে বাজাবেন আমি শঙ্খ বাজিয়ে দেখে দিচ্ছি যে আমি অমুককে বসীকরণ করতে চাই হ্যাঁ এইভাবে শঙ্খ বাজায় বাজিয়ে তিনবার তার নামে মানে একটা যে কোনো দেবতার নামে আপনি যে দেবতাকে ভালোবাসবেন সেই দেবতার নামে একবার করে বাজাবেন আর তিনবার প্রণাম করবেন ঠিক আছে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে কাজটা করবেন ভুল যেন না হয় তা কাজটা করে দেখুন আপনারা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট সাকসেসফুল হবে হবেনই হবেন তাই আমাদের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আরও বড় হতে পারি কী বলবো আমার শরীরটা খুবই অসুস্থ এই শ্মশানে পড়ে থেকে পড়ে থেকে কী বলবো আপনাদের জন্যেই মানে আপনাদের ভালো ভালো কাজ করতে করতেই আমাকে হয়তো শ্মশানেই প্রাণটা দিতে হবে আর এই হালকা বয়সে কী বলবো এ পথে নেমে আর আমার শান্তি নেই হ্যাঁ আমি এ পথে নামতে চেয়েছিলাম আমার খুব ইচ্ছা ছিল কিন্তু কী বলবো সেই মা মহামায়ার ইচ্ছা কামাখ্যার ইচ্ছা মা কামাখ্যার ইচ্ছা তাই আমার গুরুজির ইচ্ছা যে আমাকে শেখাবে বড় করবে তাই আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এগুলো করছি আপনাদের মঙ্গল আমারও আশীর্বাদ করবেন যেন আরও বড় হতে পারি আপনাদের কাজ আরও ভালো করতে পারি তাই আজকের মতো বিদায় নিল